আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই মোহাম্মদ নুরুল ইসলাম রনি ফ্রম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ট্রাভেলিং উইথ সিমেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো বিশাল বড় একটি জাহাজ কিভাবে ছোট্ট শক্তিশালী একটি টাগবোটের মাধ্যমে জাহাজটিকে টেনে বন্দরের জেটিতে বাঁধা হয়। সাধারণত জাহাজগুলো যখন ওপেন সি থেকে বন্দরে পৌঁছায় বা কোস্টাল এরিয়া চ্যানেলে পৌঁছায়, যে বন্দরের চ্যানেল সেখানে যখন পৌঁছায়, তখন জাহাজগুলোর সেই সক্ষমতা থাকে না যে জাহাজের নিজস্ব ইঞ্জিন দ্বারা জাহাজটি বন্দরের যে অ্যালং সাইড, যে বন্দরের জেটিতে বাঁধা, সেটাকে সেখানে মুভমেন্ট করে সেখানে নিয়ে যাওয়া। এই জাহাজটাকে সঠিকভাবে বন্দরের জেটিতে শক্তিশালী টাগবোর্ডের মাধ্যমে টেনে এনে জেটিতে বাঁধা হয়, কারণ জাহাজটা অনেক সময় জাহাজ একটা লোডিং কন্ডিশনে থাকে, আনলোডিং কন্ডিশনে থাকে, পানির জোয়ার ভাটার একটা ব্যাপার স্যাপার আছে। তাই এই জাহাজগুলোর যে নিজস্ব ইঞ্জিন, সেই ইঞ্জিন দ্বারা জাহাজটাকে লেফট সাইড রাইট সাইডে মুভমেন্ট করে জেটিতে বাঁধার জন্য তার নিজস্ব ক্ষমতা থাকে না, তার জন্য এই শক্তিশালী টাগবোর্ডগুলো ইউজ করা হয়। দেখেন, এই বিশাল বড় জাহাজগুলোকে এই ছোট ছোট ইঞ্জিন চালিত টাগবোর্ডগুলো ধাক্কিয়ে জেটিতে বেঁধে দেওয়া হবে এবং পজিশন মতো। দেখেন, এই বন্দরে জেটিতে সামনেও শিপ আছে, পিছনেও শিপ আছে, ঠিক মিডল পজিশনটাতে এই শিপটাকে বাঁধা হবে। নিজস্ব ইঞ্জিন দ্বারা কিন্তু কখনোই সম্ভব না এত বড় একটা শিপকে লেফট সাইডে টেনে নিয়ে এনে জেটিতে বাঁধা। তাই এই টাগবোর্ডগুলো পাশ থেকে ফরওয়ার্ডে বা আফট সাইডে তাদের নিয়ম এবং রুলস অনুযায়ী ধাক্কিয়ে জেটিতে রাখা হয়। আজকের ভিডিওতে আপনারা যেই জিনিসটি দেখতেছেন, এটা সরাসরি একটি বিশাল বড় একটি জাহাজ জেটিতে বাঁধার জন্য টাগবোর্ডটা যেভাবে ইউজ করা হয় সেই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, এই টাগবোর্ডের সাথে জাহাজের যে মেইন ইঞ্জিন সেটাও ইউজ করা হয়, জাহাজকে ফরওয়ার্ড মুভমেন্ট, আফটার মুভমেন্ট, বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে জাহাজটাকে জেটিতে বাঁধা হয়। আর আজকের এই বন্দরটি হলো আপনার বুসান, সাউথ কোরিয়ার বুসান একটি পোর্টে। আমরা এখানে এসেছিলাম জাহাজের স্টিল কয়েল লোড করতে। 2023 সালের জুন মাসে আমরা এসেছিলাম এখানে কার্গোগুলা লোড করতে। এই কার্গোগুলা স্টিল কয়েল, এই কার্গোগুলা লোড করে স্টিল কয়েল এবং স্টিল প্লেট মেবি, এই কয়েলগুলা লোড করে আমরা চলে যাব ইউরোপের তিনটা দেশে, বেলজিয়াম, পর্তুগাল আর একটা হলো স্পেন। এই তিনটা দেশে কার্গোগুলা আনলোড করব এই সাউথ কোরিয়া থেকে লোডিং হওয়ার পর। আর এই বন্দরে থাকা অবস্থায় আমাদের জাহাজের পিছন সাইটে এই অ্যাপোলো বাল্কার পানামা ফ্লাগের যে সুন্দর জাহাজটি সেটি আপনার বার্থিং করা হলো। আর সেই বার্থিং করার সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখালাম, আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ইউটিউব আর ফেসবুক পেজটিকে একটা ফলো দিয়ে রাখবেন নেক্সট পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।